দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় মুখরিত পুরো দেশ। তারই ব্যতিক্রম নয় চট্টগ্রাম এক আসন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের এক নম্বর প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন পুত্র মাহবুবুর রহমান রুহেল। তার পক্ষে ভোট চাইতে প্রতিদিনই নেতাকর্মীরা ভোটারদের দ্বারস্থ হচ্ছেন ভোট পাওয়ার আশায়। তারা উন্নয়ন ও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভোট চাইছেন। নির্বাচনী ইস্তাহার সম্বলিত লিফলেট তুলে দিচ্ছেন, করছেন পথসভা, র্যালি, শোডাউন সহ নির্বাচনী জনসভা। আর এসব জনসভায় প্রচুর মানুষের সমাগম ঘটছে। কেউ বা আবার সকাল থেকে রাত পর্যন্ত মন মাতানো নির্বাচনী গান দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। ওরে আসো ভোটার বর্ষ, তুমি খাও না বাটার পান, আসো ভোটার বর্ষ, তুমি খাও না বাটার পান, নৌকা মার্কাই ভোটটা দিয়া, নৌকা মার্কাই ভোটটা দিয়া, পুরানা জোরান রে ভোটারা সোনারি, ভোটারা সোনারি। এছাড়া নেতাকর্মী ও সমর্থকরা বের করছেন খণ্ড খণ্ড মিছিল। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে নির্বাচনী এলাকা। ভোটাররা উৎসব মুখর পরিবেশে 7 জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলে জানিয়েছেন। আমি দেশটার স্বাধীন হওয়ার আগ থেকে আমরা এই আওয়ামী লীগের নৌকাকে আমরা ভোট দেবো, এই আমাদের আসল কামনা। মোশাররফ ভাইকে এজ এ মুক্তিযোদ্ধা হিসেবে, আমিও একজন মুক্তিযোদ্ধা, ওনাকে সমর্থন করি, ঠিক সেই হিসাবে আজীবন আমাদের এইভাবে চলতেই থাকবে, তাতে কোনো রকম ভুল হবে না। মুক্তিযোদ্ধার সাহায্য করছি আমরা, তো আমরা নৌকা সারা কার কাছে যাবো? আমরা মোশাররফ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব আসিল, এখন ওনার পুত্র রুবেল সাহেব, আমরা ওনার সমর্থনে আমরা রোডমার্চ করতেছি এবং আগামী 7 তারিখে ওনাকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই ইনশাল্লাহ একযুক্ত হয়েছি। আমরা অবশ্যই নৌকাকে ভোট দেবো, নৌকা ছাড়া আর কিছু নয়। এখন আগে মোশাররফ ভাইকে ভোট দিতাম, অর্থাৎ শেখ হাসিনাকে, এখনও আমি নৌকাকে ভোট দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনের আর অল্প সময় বাকি, আর মাত্র 2 দিন পরেই নির্বাচন। এমনটি সময় সারা দেশে চলছে প্রচার প্রচারণার ঝড়, আর অল্প সময় বাকি আছে প্রচার প্রচারণার। আসলে এই সময়ে সারা দেশের ন্যায় ব্যতিক্রম নয় চট্টগ্রাম এক আসন। আমরা চট্টগ্রাম এক আসনে দেখেছি উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনের কাজ। আসলে আমরা আজকে দাঁড়িয়ে আছি জোরারগঞ্জের একটি আওয়ামী লীগ অফিস, যেখানে সেখানে মেইন ফটকের সামনে। আমরা আজকে জানতে চেষ্টা করব জোরারগঞ্জের চেয়ারম্যানের কাছ থেকে, যিনি আমাদের সাথে যুক্ত আছেন, যে আসলে নির্বাচনের কাজ কেমন চলছে চট্টগ্রাম এক আসনে। আপনার কাছে জানতে চাই কেমন উৎসব মুখর পরিবেশে নির্বাচনের পরিবেশ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন, তারই প্রতিফলন এই নির্বাচনে পড়েছে। নির্বাচনে এখন প্রায় প্রচার প্রচারণা শেষ পর্যায়ে, মানুষ উৎসব মুখর পরিবেশে এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আমি মনে করি যে আমাদের 3 নং জোরারগঞ্জ চট্টগ্রাম মিরেশয় একের যে জোরারগঞ্জ ইউনিয়নে, এখন মানুষ ভোটের উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। এখানে শান্তি শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশে এখানে ভোট হবে এবং যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করেছেন, তার নিরিখে এখানে নৌকা মার্কা নিরঙ্কুশ সংখ্যা আপনার জয়লাভ করবে। এবং কি আমরা মনে করি যে আমাদের আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুয়েল, যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রার্থী দিয়েছেন, এই প্রার্থী অত্যন্ত যোগ্য প্রার্থী এবং এই প্রার্থী ইতিমধ্যে মানুষের হৃদয়ে সাড়া জাগিয়েছেন এবং মানুষ থেকে উনি অনেক কিছু পেয়েছেন এবং উনি ইতিমধ্যে বাবার ন্যায় এই মিরেশয়কে একটি স্মার্ট এবং মডেল মিরেশয় হিসেবে গঠন করার জন্য এগিয়ে যাচ্ছেন। বিপুল ভোটে নৌকার প্রার্থী আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুয়েল জয়লাভ করবে। মানুষ উনার জন্য পাগল, উনি মানুষের জন্য পাগল।
তাই আমি বলতে চাই 99% ভোট দিয়ে উনি নৌকার জয় নেবে এবং ওনার সুযোগ্য পুত্র মাহবুবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী মানে ওনার ওয়ান্স আছে নামও দেখে না মাহবুবুর রহমান রুহেল মোসব্বাই পাই দিছে উনি কে এরও দেখতে চাই নাই দেখলো যে মাহবুবুর রহমান রুহেলই যোগ্য মিরসরাইয়ের জন্য উনি আগামী তরুণ প্রজন্মের আইকন উনি আগামীতে ইনশাআল্লাহ এমপি হয়ে এবং মন্ত্রী হবে এই মিরসরাইয়বাসী ওনার জন্য দোয়া করে আর ওনারা হচ্ছে এই মিরসরাই উপজেলা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা যে ইউনিয়নের নেতৃবৃন্দ যারা তারা হচ্ছে করোনা যোদ্ধা এই যে আমি মনে করি আমার জন্ম থেকে আমি দেখি না এত বড় মহামারী এই মহামারী আল্লাহ তাআলা দিয়েছে কিন্তু এই জনগণ মানুষের পাশে ছিল এই জনগণগুলো কি আওয়ামী লীগ যারা ক্ষমতাশীল ব্যক্তি ছিল তারাই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে যেখানে মা ছেলেকে দেখতে জানে ছেলে মাকে দেখতে জানে এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষের খোঁজ খবর নিয়েছে এবং অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে ফাঁসে দাঁড়াইছিল এই নির্দেশনা আমাদের প্রিয় নেতা এই নির্দেশনা দিয়েছে এই ধরনের একটা দুর্ভিক্ষের মধ্যে আমাদের প্রিয় নেতা মানুষের পাশে ছিল আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ মানুষের পাশে ছিল আমি মনে করি মানুষ পাগল নৌকার জন্য মানুষ পাগল জননেত্রী শেখ হাসিনার জন্য আমি এটাই আমার আপনি এটা মিরসরাই উপজেলা প্রতিটা এলাকাতে শুধু নৌকা আর কোনো কিছু পাবেন না আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাফ হোসেন সাহেব দীর্ঘ 52 বছর আমাদের এখানে মিরসরাইয়ের মানুষকে সেবা দিয়ে গেছেন উনি অনেককে নেতা বানিয়েছেন অনেক উন্নয়ন করেছেন মিরসরাই আজকে আনাছে কোন আছে প্রত্যেক জায়গায় উন্নয়নের ছোঁয়া আছে উনি রাস্তাঘাট নির্মাণ করেছেন স্কুল কলেজে ভবন নির্মাণ করেছেন অনেকগুলো প্রায় 42টা হাই স্কুলের উনি ভবন নির্মাণ করেছেন আমরা গ্রামে ভালো সুশাসনের জন্য যা যা প্রয়োজন যাতে মানুষ সন্ত্রাস কবলিত মিরসরাইয়ে যেন না থাকে সন্ত্রাসকে দমন করার জন্য মাদক নির্মূল করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আমাদের মাধ্যমে এবং চেয়ারম্যানের মাধ্যমে উনি নিয়েছেন সুতরাং সুফল পেতে হলে মানে মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছে এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক জীবনের 33 দিকের মানুষ মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী এবং সবাইকে আমি এটাই বলবো যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপযুক্ত ছেলে আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুয়েল ওনাকে যদি আমরা ভোট দিই তাহলে আমরা আগামী দিনের আগামী প্রজন্মের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ও একজন সাহসী পদক্ষেপ নিতে পারবে বলে আমি আশাবাদী সবাইকে আমি নৌকার ভোট দেওয়ার আহ্বান জানাবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকার প্রতীককে জয়লাভ করার জন্য সর্বস্তরের মানুষের কাজ করার জন্য এবং সারা বাংলাদেশের অনেকগুলো জনসভা করেছেন জনসভায় উনি ওনার বঙ্গবন্ধুর প্রতীক ওনার আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষে উনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন তো সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে সকলেই তো নৌকার পক্ষেই কাজ করবে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ছাত্রলীগ যুবলীগ সর্বস্তরের সকল নেতা এবং কর্মীদেরকে নিয়ে আমরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি আর 2 দিন বাকি সবাইকে একসাথে কাজ করতে হবে কালকে সকাল 8টা পর্যন্ত শোনো 8টা পর্যন্ত আমরা পথসভা জনসভা করতে পারবো কিন্তু তারপর থেকে আমরা বাড়ি বাড়ি যেয়ে ভোট চাবো রাত্রে 12টা পর্যন্ত আমরা যতগুলো বাড়ি যাব যে সবাইকে ভোট চাইব নৌকা মার্কায় এবং যদি কোনো বিভ্রান্ত কেউ করার চেষ্টা করে সেটাও সঠিক সেটাও মানুষকে বুঝতে হবে তবে সৎযোগ্য নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান রুহেলকে নির্বাচিত করলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রাম এক আসনের সাধারণ ভোটারদের হাসানুজ্জামান আজকের সংবাদ ডেস্ক রিপোর্ট